এবং এই কারণের জন্য একটা সময় এমনভাবে পেয়ে করতে হয় যে একটা মানুষের হয়তো চোখের পানি ঝরাইছিলাম পরবর্তীতে এই ঝরনার খেসারত কি দিতে হয় চোখে পানি না রক্ত রক্ত বেরিয়ে আসতে হয় মানুষের দুর্দশায় ফায়দা জ্বালানোটে দুঃখজনক পরিণতি তাদের কপালে জোটে ইয়াস ডেফিনেটলি এই কথাটা তোমাদের প্রজন্মকে মুখস্থ রাখতে হবে যে মানুষের দুর্দশার ফায়দা লোটা যাবে না কোনো মানুষকে সমস্যায় ফেলে নিজের স্বার্থ হাসিল করা প্রশ্নই আসে না এবং সবসময় মনে রাখতে হবে যে আরে পার তো পাওয়া গেলাম এই মনোবৃত্তিতে থাকলেও আসলে পার পাওয়া যায় না টুডে ও টুমোরো টুমোরো না হলে তার পরের দিন এটার জন্য খুব বাজেভাবে বিয়ে করতে হয় কর্মফল কিন্তু আমি বারবার এই কথাটা বলি যে কর্মফল কিন্তু ঠিকানা হারায় না কথাটা কিন্তু সত্য এবং এই কর্মার জন্য একটা সময় এমন ভাবে করতে হয় যে একটা মানুষের হয়তো চোখের পানি ঝরাইছিলাম পরবর্তীতে এই হয় চোখে পানি না রক্ত রক্ত বেরিয়ে আসতে হয় তথাপি রেহাই পাওয়া যায় না সে সাংঘাতিক ব্যাপার সময়ের সাথে সাথে তোমাদের বয়স কম তোমাদেরকে আমি বলছি এই জন্য যে তোমরা হয়তো বা কই কোথায় দেখতে পাইলাম না তো না আজকেই তুমি কষ্ট দিছ কালকে রক্ত দেখা যায় না আর সবসময় সবকিছু দেখানো হয় না কিন্তু যার ঘটে সে কিন্তু বোঝে কত ধানে কত চাল সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে কোনো ধরনের অন্যায় করে যে মানুষের যে কষ্ট দিয়ে মানুষের বিশ্বাসের করে চুরি করে এ ধরনের কাজে ফায়দাটা মনে হচ্ছে জন্য অনেক বিশাল বড় না বর্তমানের জন্য সাময়িক এই ফায়দার পরিমাণ যদি বিশ পার্সেন্ট হয় দুই হাজার পার্সেন্ট এটার জন্য ভোগান্তি ভাইতে হয় এবং অনেক সময় যায় যত দিন যায় তত কিন্তু ভোগান্তির পরিমাণও বাড়তে থাকে এবং অনেক সময় এমনও হয় যে আমরা আশেপাশের লোকজন অবাক হয়ে যে কেন এরকম হচ্ছে কেউ দেখলাম না কিছু কিন্তু উনি যে আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর কি কী সেটা কিন্তু আমরা জানি না আজকে তার এই জন্য তোমার আমাদের হাই 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 এরকম তো আর কথা ছিল না না কথা ছিল কথা ছিল কারো দুর্দশা ক্ষেত্রে যখনই তুমি তোমার স্বার্থকে ইউজ করবা কারো দুর্দশার মধ্যে যখন তুমি স্বপ্নের প্রাসাদ তৈরি করবা সেই প্রাসাদ তুলিস্বাদ হয় হয়ে যায় হতে বাধ্য আজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালচরণা বন্ধুর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল